হ্যালো ভিউয়ার্স, নয়ন ক্রিশ বলতেছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যেটা শেয়ার করব সেটা হলো যে কিভাবে আপনারা মোবাইলে টিউববাডি ইনস্টল করবেন, টিউববাডি এক্সটেনশনটা আপনারা কিভাবে আপনার ফোনে ইউজ করবেন। তো ভিউয়ার্স দেখেন, আমার এই উইন্ডোজটা দেখেন, উপরে টিউববাডির যে আইকনটা, ওই আইকনটা আছে। বিশেষ না হলে আমার ভিডিওর পাশে দেখেন আইকনটা আছে। তো যারা মোবাইল ইউটিউবার আছেন তাদের একটাই সমস্যা, সেটা হলো যে এসইও করতে প্রবলেম হয়। তো এই টিউববাডি দিয়ে এসইও করতে একদম ইজিলি হবে। দেখেন এখানে টিউববাডির সব এসইও টুলসগুলো এবং সার্চ ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু। তো ভিউয়ার্স, আমরা চাইলে এই টিউববাডি দিয়ে অন্যের আর্নিং, তার কত টাকা পাইছে, তো এই সব ইটিজি সব কিছু দেখতে পারবো। তো ফার্স্টলি আমরা যা করবো, আমাদের একটা ব্রাউজার লাগবে। তো এই ব্রাউজারটা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এটা সব জায়গায় পাবেন কিন্তু ওই ব্রাউজার দিয়ে হবে না, এটা একটা স্পেশাল। তো এখান থেকে দেখেন উপরে তিনটা আইকন আছে। তো এই সিম্পলি ক্রোম ব্রাউজারের মতোই, জাস্ট আপনার এটা এই যে তিনটা আইকনে ক্লিক করে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট বা যে কোনো একটা সাইট করে নেবেন, করে আপনার চ্যানেলটাকে লগ ইন করে। তো ভিউয়ার্স, আমরা এই তিনটা আইকনে ক্লিক করব। এই যে এখানে তিনটা আইকন লেখা আছে, তিনটা আইকনে ক্লিক করে এটা একদম নিচে ড্র্যাগ করে চলে আসবো। এখানে দেখেন অ্যাডভান্স একটা অপশন আছে, তো এই অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার টিউববাডিটা আমি ইনস্টল করে রাখছি। তো ভিউয়ার্স, ফার্স্ট পেজ যখন হবে তখন পেজটা ঠিক এরকম শো করবে। জাস্ট মিনিট। হ্যাঁ ভিউয়ার্স, পেজটা এরকম শো করবে যখন আপনি ফার্স্ট আসবেন। তো জাস্ট এখানে টিউব আপনার অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে আসে জাস্ট এই যে সার্চের একটা অপশন আছে, দেখেন এখানে সার্চ। তো এখানে সার্চের এখানে লিখুন টিউববাডি, TUBEBUDDY। ওকে, টিউববাডি লেখার পর দেখবেন যে আমাদের এই এক্সটেনশনটা চলে আসবে। ভিউয়ার্স, প্রসেসটা দেখার জন্য আপনার পুরো ভিডিওটা দেখতে হবে, তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর টিউববাডি এখন দেখেন আমাদের এক্সটেনশনটা চলে আসলো। তো এখানে এই এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার আগে একটা কথা বলে নেব, আপনার নেট কানেকশনটা ফাস্ট থাকতে হবে, আর প্রায় 15-20 MB হলে ভালো হয়। 15-20 MB মতো ডাউনলোড হতে লাগে। এই যে অ্যাড টু ফায়ারবক্স, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এটা ডাউনলোড করে নেবেন। এই ফায়ারবক্সটা কিন্তু প্রাইভেট ফায়ারবক্স, এটা আপনার কাছে যেটা আছে ওইটা হবে না, কিন্তু মনে রাখবেন এটা একটা প্রাইভেট ফায়ারবক্স। এটা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার চ্যানেলের নাম, চ্যানেলের জিমেলটা দিয়ে লগ ইন করবেন, তাহলে আপনার এটা এই টিউববাডিটা আপনার চ্যানেলের সাথে লিঙ্কেড হয়ে যাবে। তো জাস্ট এই যে আপনার যখন ওইটা ওইখান থেকে অ্যাক্টিভেট মানে ইনস্টল করবেন, তখন এখানে অ্যাক্টিভ নাও একটা অপশন আসবে। তো অ্যাক্টিভ নাও অপশন থেকে ফায়ারবক্সে বা যে কোনো একটা, আপনি যেহেতু ফায়ারবক্স চালাইতেছেন তো ফায়ারবক্সে ক্লিক করবেন। ওকে, তো ভিউয়ার্স জাস্ট ওইটা ওইখানে অ্যাক্টিভেট নাও করলে হয়ে যাবে। তো এখানে দেখুন টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করে ডাউনলোডে যাব। ডাউনলোডে গেলে দেখবেন আপনার যেটা ইনস্টল করছেন ওইটা এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, আমি জাস্ট যেহেতু করে ফেলছি তো আর দেখাচ্ছি না। তো দেখেন এখন আমার এই ড্যাশবোর্ডের উপরে চলে আসলো টিউববাডি টুলসটা। তো এই টিউববাডি টুলসে ক্লিক করবেন। আপনি জাস্ট চ্যানেলে যাবেন, চ্যানেলে যেয়ে ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে তারপরে এখানে ওই টিউববাডিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন সাইন আপ একটা লেখা আসবে। তো সাইন আপ করলে জাস্ট সাইন আপে ক্লিক করলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, তারপর থেকে আপনি সব কাজ করতে পারবেন টিউববাডি দিয়ে, জাস্ট ল্যাপটপের মতো সব কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আর নেক্সট আপনাদের কী রিলেটেড ভিডিও লাগবে সেটা কমেন্ট বক্সে জানাবেন বা আমাকে ইনবক্স করবেন। আর ভিউয়ার্স, আমাদের একটা গ্রুপ আছে মোবাইল ইউটিউবার হেল্প ভিডি, ওই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। দেখেন এখানে আমার ভিডিওর সাথে টিউববাডির একটা আইকন আছে, ওই আইকনটা চলে আসলো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে কোনো পরবর্তী একটা টিউটোরিয়ালে। আর আপনারা সবাই ভালো থাকবেন।